এবং মাটির তৈরি ছিলেন বলেই আদম আলাইসাল্লামকে শয়তান সেজদা করেনি, বলছে তুমি কেন সেজদা করলা না, বলছে খালাক্তানা মিন নার ও খালাক্তাহু মিন তিন, আমাকে বানিয়েছেন আগুন দিয়ে আর ওনাকে বানিয়েছেন মাটি দিয়ে, এবং সকল নবী আলাইহিসসালাম ছিলেন মাটির, আমরা সবাই বনি আদম। এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আপনি স্পেশালি বলেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, ও লোকেরা শুনো নিশ্চয়ই আমি তোমাদের মতো মানুষ, ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, পার্থক্য হলো আল্লাহ আমার কাছে ওহী পাঠান, তবে রাসূলের উপমা তিনি নিজেই, এবং আল্লাহ বলেছেন ইন্নি খালিকুম বাশারাম মিন তিন, আমি বাশার বানিয়েছি মাটি থেকে। এখন মাটির উপাদান, আজকের বিজ্ঞান বলেছে মাটিতে আটটা উপাদান থাকে, একটা হলো লাইট, আর বাকিগুলো থেকে মাটি সুপেরিয়র, এই জন্য মাটির আদম যেখানে গিয়েছে নূরের ফেরেশতা সেখানে যেতে পারেনি। সেই জন্য আপনারা যারা মূর্খতার সমাজে বাস করেন, যেগুলো এ সমস্ত এই জাতীয় কথা বলবে, এদেরকে মসজিদ থেকে বের করে দেওয়ার ব্যবস্থা করেন, এগুলো মুশরিক, এই মুশরিকের পিছনে নামাজ পড়া হবে না। যারা বলবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, এটা না বললে কাফের হবে, তো তুমি কাকে কাফের হচ্ছো? আল্লাহ বলছে কোরআনে, খালিকুম মিন ইন্নি খালিকুম বাশারাম মিন তিন, আমি সব মানুষ বানিয়েছি মাটি থেকে। আর রাসূলকে বলছেন আপনি বলে দেন আনা বাশারুন মিসলুকুম, আল্লাহ আমাদেরকে বুঝার তো কথা বলবো। আজকে রাত হলো সেই রাত, সেই রাত যে রাতে এই দুনির ধরা থেকে আল্লাহ পাক তার হাবিবকে আরশে আযিমে নিয়ে গিয়েছিলেন। সুবহানাল্লাহ, এই পৃথিবীর মানুষগুলি উদ্ধার করার জন্য আল্লাহ নবীদের পাঠিয়েছেন। মানুষ তো আল্লাহ বানাইছেন, এ মানুষের স্রষ্টা কে বলেন না কে? এই মানুষগুলো যেন পথ হারাই না যায় অন্ধকারের ভেতরে, তারা যেন দাঁত মুখ না ভাঙ্গি, কোন মুসিবতে যেন মানুষ না পড়ে, চলার জন্য আল্লাহ পাক নূর দিয়া দিলেন, আলো দিয়া দিলেন। আল্লাহ পাক বলেন কদ জাআতুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবীন, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য এসেছে আলো। এই নূর কি হুজুর? এই নূর হচ্ছে হুজুর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ পাক নূর বলতেছেন। সুবহানাল্লাহ, হুজুর হলেন নূর। কদ জাআতুম মিনাল্লাহি নূরুন, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য নূর এসেছে। আর দিয়েছি একখানা কিতাব, কি দিলাম? কিতাব দিয়েছি, নূর দিলাম, এমন নূর, এমন নূর দিয়েছি কোরআনের কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হুজুর কি সিরাজান মুনীরা বললেন, প্রদীপ্ত উজ্জ্বল একটা প্রদীপের সঙ্গে তুলনা করলেন, সূর্যের সাথে নয়, চাঁদের সাথে নয়।